আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি ডিএসই ইন্ডেক্স নিয়ে এবং কিছু স্টক নিয়ে অ্যানালাইসিস বা আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে বিগত কিছুদিন যাবৎ একটা অবস্থানে আছে, ঠিক আছে। যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে 270 থেকে মার্কেট 270 থেকে 280-এর মধ্যে, 270 থেকে 80-এর মধ্যে এই 10 পয়েন্টের মধ্যে মার্কেট ভলিউম কিন্তু আপ ডাউন করতেছে, ঠিক আছে। সো এটা কী ধরনের সংকেত? আমরা যদি পূর্বের অ্যানালাইসিসগুলো, পূর্বের চার্টের প্যাটার্নটা আমরা ধরতে পারি তাহলে বুঝতে পারবো। মার্কেট দেখেন, এই জায়গায় মে মাসে মার্কেটে এই জায়গায় অনেকবার আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, তারপর মার্কেটে সাপোর্ট ছিল, ঠিক আছে। সাপোর্টটা কত ছিল? এই জায়গায় সাপোর্টটা আমার ছিল, যদি আমি সাপোর্ট ধরি তাহলে 62, ওকে 260-এ মার্কেট সাপোর্ট ছিল। তো 260 আর এইদিকে রেজিস্ট্যান্স ছিল 280, 60 থেকে 80 টাকার মধ্যে, সরি 60 থেকে 80 পয়েন্টের মধ্যে মার্কেট আপ ডাউন করে এবং পরবর্তীতে মার্কেট উপরের দিকে যায়, ঠিক আছে, মে মাসে। এবং পরবর্তীতে মে মাসে উপরে যাওয়ার পরে আমাদের এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, যেটা দীর্ঘমেয়াদি একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি পূর্বে আপনাদেরকে দেখেছি। সেই জায়গায় রেজিস্ট্যান্সের টাচ করে মার্কেট আবার নিচের দিকে চলে আসে, আবার 260-এর দিকে চলে আসে, ঠিক আছে। 60-এর এই জায়গায় যেহেতু স্ট্রং সাপোর্ট আছে, আবার সেই জায়গা থেকে মার্কেট উপরে ভাইব নিয়ে উপরের দিকে উঠে। এবং যদি আপনারা এই জায়গায় দেখেন তাহলে দেখতে পারবেন যে মার্কেটে, এই জায়গায় মার্কেটে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 3, 4, 5, 6 দিন একই রেজিস্ট্যান্সে মার্কেট রেজিস্ট্যান্ট হয়েছে, ঠিক আছে। তারপরে মার্কেট নিচের দিকে গেছে। তো এখন মার্কেট আসলে কীরকম করতে যাচ্ছে সেটা যদি আমরা ধারণা নেই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যদি সাপোর্ট লেভেল বলি তাহলে এক্ষেত্রে সাপোর্ট লেভেল কাজ করবে 270, ঠিক আছে। সর্বোচ্চ যদি নেই আমি 260 পর্যন্ত নিতে পারি, ঠিক আছে। এবং মার্কেটের রেজিস্ট্যান্স বর্তমানে অবস্থান করতেছে 285, ঠিক আছে। সো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলে, উপরের দিকে উঠলে আমরা ধরতে পারি যে মার্কেট সামনের দিকে আরও একটা ট্রেডিং অপরচুনিটি দিবে। আর যদি এর চেয়ে নিচে চলে যায়, অর্থাৎ 270-এর নিচে চলে যায়, তখন বুঝে নিতে হবে যে মার্কেটে একটা ছোটো কারেকশন আসতে চলছে। সো আশা করি ইন্ডেক্স নিয়ে আপনাদের মোটামুটি বুঝাইতে পারছি। তারপরে আমি আসি টেক কোম্পানিগুলোতে, আইটি কোম্পানিগুলোতে। আমি আপনাদেরকে বলছিলাম যে আইটিতে এই মুহূর্তে ইনভেস্ট করাটা মোটামুটি একটা সেফ। এবং আপনারা যদি দেখেন এই জায়গায় আমরানেট নিয়ে আমি দেখাইছি, আমরানেট এই জায়গায় 47-50 এই জায়গায় সাপোর্ট নিছে, নেওয়ার পরে মার্কেট আস্তে আস্তে আপ ডাউন করতেছে, ঠিক আছে। এখন পর্যন্ত মার্কেট স্টিল আপ ডাউন করতেছে। এবং আমি আপনাদের সামনে আরেকটা লাইন ড্র করে দিই, তাহলে আপনাদের এটা আর একটু সুবিধা হবে আমি মনে করি। মার্কেট যদি আমি বলি, এই জায়গায় একটা আপসাইড, একটা ডাউন মোমেন্টামের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে, ঠিক আছে। মার্কেট দেখেন এই জায়গায় আপনার, ওকে, মার্কেট এই জায়গায় আপনার দেখেন উপরে একটু উপরে গেছে, নিচে আবার সাপোর্ট নিচ্ছে, উপরে গেছে, নিচে সাপোর্ট নিচ্ছে, উপরে গেছে, সাপোর্ট নিচ্ছে। এখন উপরে যেয়ে গেলে কত যাইতে পারে? নিয়ার অ্যাবাউট 55-এর কাছাকাছি যাওয়ার পরে অবশ্যই আবার নিচের দিকে আসবে। তারপরে মার্কেট আমাদের যে ফার্স্ট লেভেল আছে সেই লেভেলটা কমপ্লিট করতে সক্ষম হবে, ঠিক আছে। সো আমরা নেটে কী পজিশনে ছিল, বর্তমানে কোন জায়গায় আছে এবং ভবিষ্যতে কই যাবে, নিয়ার ফিউচার, ঠিক আছে, কোথায় যাবে সেইটুকু সম্পর্কে। তারপরে
অগ্নি সিস্টেম বলছি যেহেতু টেক কোম্পানিগুলোকে নিয়ে চেষ্টা করবো আজকে আলোচনা করার জন্য। তো অগ্নি সিস্টেমে আমি দেখতে পাচ্ছি যে অগ্নি সিস্টেমেও আপনার একটা দীর্ঘ একটা ট্রেন লাইন কিন্তু আছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড আছে। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই যে দীর্ঘ জুন থেকে শুরু করে, জুনের ফার্স্ট থেকে শুরু করে এখন নভেম্বর পর্যন্ত কয় মাস, প্রায় পাঁচ মাসের মতো মার্কেট ডাউন মোমেন্টামে রয়েছে। এবং মার্কেটে এটা কিন্তু ভালো একটা পজিটিভ ইপিএস এবং গত বছরের চেয়ে ভালো ইপিএস এসেছে, এবং সেই সাথে যদি আমি বলি সেই সাথে কিন্তু তার ডিভিডেন্ডটাও কিন্তু সামান্য হলেও বৃদ্ধি পাইছে। যখন অন্যান্য কোম্পানিগুলো টালমাটাল, সেই জায়গায় কিন্তু তার আইটি কোম্পানিগুলো একটু একটু স্বস্তির জায়গা, ঠিক আছে, সেই সাথে মিনিমাম প্রাইসে পাওয়া যাচ্ছে। এবং গত তিন দিনে যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় লেনদেন কিন্তু বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে, লেনদেন বৃদ্ধি পাচ্ছে। সো এক্ষেত্রে আমি টার্গেট কত রাখতে পারি, টার্গেট আমার ফার্স্ট টার্গেট থাকবে 27, ঠিক আছে, ভালো একটা প্রফিট মার্জিন থাকবে। সো তারপরে আমি বলছিলাম যে আইটিসি, আইটিসি, ঠিক আছে, দেখেন আইটিসি কিন্তু আমার আগে থেকে প্যাটার্ন দেওয়া আছে, বলছিলাম 40-এর কাছাকাছি যাবে, ঠিক আছে, 40-এর কাছাকাছি কিন্তু আজকে গিয়েছে, ইনশাল্লাহ হয়তো বা আগামীকালকে আপনাদেরকে 40 লেভেলটাও দিয়ে দিবে। 40 লেভেল দেওয়ার পরে তার কি আর উপরে যেতে পারবে না, অবশ্যই যেতে পারবে, 42 পর্যন্ত আরেকটা আমরা প্রফিট বুকিং এর জন্য রাখতে পারি, ঠিক আছে। তবে সেক্ষেত্রে আমার এখন সাপোর্ট হিসেবে কাজ করবে আমার 38 টাকা, 38 টাকাটাই আমার জন্য সাপোর্ট হিসেবে কাজ করতে পারবে। হ্যাঁ, আর এমন হইতে পারে আইটিসি, আইটিসি তার যে লেভেল আছে সেই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে 44 টাকা পর্যন্ত যাওয়া কোনো অসম্ভব ব্যাপার না। অর্থাৎ এই জায়গা থেকে 10% আইটিসি দিতেই পারে, কারণ গত বছর সে 6% ডিভিডেন্ড দিছে, এই বছর সে ঘোষণা করছে 10%। সো এদিক থেকে আইটিসি আমার কাছে মনে হয় যে ভালো একটা অবস্থানে আছে, এবং ইন্ডিকেটরগুলো তাই বলতেছে, আরএসআই পজিটিভ, এমএসসিডি ক্রস পজিটিভ, 14 ডেজ অ্যাভারেজেও সে একটা পজিটিভ মোমেন্টাম দিচ্ছে। সো বলা যায় সামনের দিনগুলোতে আইটি সেক্টরের জন্য একটা ভালো একটা অপরচুনিটি হবে, এছাড়াও অন্যান্য কোম্পানি যেগুলো আছে আইটি তারাও ভালো করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।